আজকে সিজন 3 এর চ্যাম্পিয়ন মোহাম্মদ মিরু আসসালামু আলাইকুম লাগতে পাকতে লালারিং চাবাকতে এনার্জি উজার ভাই আমিন ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি বলো প্রেম করে বিয়ে করে একটাই প্রবলেম আর যাই করে না কেন নতুন কিছু পাইলেন না 80 বছরের এক দাদু আমার এসে বলতেছে আরে মিরু তোর কথা মতো এই বয়সে একটা বিয়ে করলাম তো বিয়ে তো করলাম করলাম বিয়ে করার পর তো দাদির কোলে একটা ফুটফুটে সন্তানও আসলো তো এখন তো মহা সমস্যা দাদু কি সমস্যা আরে সমস্যা তো বাচ্চাটা বড় হতে না হতে আমাকে দাদু দুবার টাকা শুরু করছে তাই নাকি তো আব্বা বড় আছে কাকে বলে কি জানি তো দাদি ভালো জানে তো আমাদের বেড়াকান্ত বাথরুমে ঢুকছে বের হওয়ার কোনো নামগন্ধ নাই 10 মিনিট পার হয়ে গেল বের হয় না 20 মিনিট পার হয়ে গেল বের হয় না 30 মিনিট পার হয়ে গেল বের হয় না এবার আমার তো আর সহ্য হয় না আমি রেগে গিয়ে দরজা লাথি মারলাম এই বেরা বেরা ভেতর থেকে বেড়াকান্ত বলে আধা ঘন্টা ট্রাই করলাম বের হয় না তো একটা মেয়ে প্রেমে ছেঁকা খাওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দিছে পৃথিবীর সব ছেলেই সমান সেখানে আমাদের রনি ভাই ছোট্ট করে কমেন্ট করছে সব ছেলেই সমান না রে পাগলি একটু ছোট বড় তো হবেই মহিলার স্বামী মারা যাওয়ার পর পত্রিকায় বিজ্ঞাপন দিছে যে আমার এমন একটা স্বামী দরকার যে আমাকে সব সময় আদর করবে যে আমাকে কোনোদিন মারবে না যে আমাকে ছেড়ে চলে যাবে না আচ্ছা যে আমার সব ধরনের চাহিদা মেটাবে এই নিউজ দেখে এক লোক পরদিন সকালবেলা সেই মহিলা দরজাকে নক করলো মহিলা দরজা খুললো দরজা খোলার পর তাকে বসতে দিল এবার সেই মহিলা বললো আপনি তো আমার নিউজ পেয়ে এখানে এসেছেন বলে হ্যাঁ আমি বলেছি যে আমার এমন একদম স্বামী দরকার যে আমাকে কোনোদিনও মারবে না আপনি আমাকে মারবেন বলছে আমি কী করে মারবো আমার তো দুই হাতে নাই বলছে গুড তা আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন বলছে কী করে যাবো আমার তো দুই পায়ে নাই বলছে আপনার দুই পা নাই আপনার দুই হাত নাই তাহলে আপনি আমার সব ধরনের চাহিদা মেটাবেন কী করে বলছে ম্যাডাম আমি যদি আপনার সব ধরনের চাহিদা মেটাতে দায়ী পারি তাহলে আমি দরজায় বেলবাজার আমি কী দিয়া থ্যাংক ইউ মিরু দুষ্টু ছেলে মিরু দুষ্টু ছেলে মিরু ভালো লেগেছে দারুণ ভাই আপনার কেমন লাগলো বোঝা যায় যে চ্যাম্পিয়ন কেন হয়েছিল আচ্ছা ভালো খুব ভালো